তুমি যদি এত বছর ধরে যদি বাড়াইকের লগে না থাকি যদি আর আমার লগে থাকতে এতদিনে নোয়াখালী ইউপি চেয়ারম্যান করে থাকতে তুমি তো তুমি জানো হ্যাঁ আর তুমি তো বুঝছো না নতুন ঢুকছো তোর লগে আরবে জি গেছিল এইটা তো আত্মনে বাকি চলে গেছে না না সে তো অফিসে আছে অফিসে আছে তুমি বেটা এগুনে বন্ডা মেগুন শুনিও না অন তুমি ছোট ভাইয়া বুঝানো অনেক কিছু বুঝো না ভাই ভাই আমার কথা একটু বিশ্বাস কর হাবুর কাগজপত্র সব ওকে আছে এক সপ্তাহের ভিতরে হাবুর ফ্লাইট হচ্ছে ফ্লাইটও কনফার্ম ভাই ফ্লাইটের নাম্বারও বলতে পারবো 7465 7465 দেখছেন এই করোনার ভিতরে আমি হিসাব কথা কই নাম নেই ভাই করোনা কোনো ফ্যাক্টর না এই করোনার ভিতরে জার্মান থেকে আমার কাছে 100 ভ্যাকসিন পাঠাইছে একটা ছিল ওই একটা আমি জাস্ট সকালবেলা দেখেন সকাল 9টা ওকে আমি দিছি এই দেখেন সুইটা এই যে লাভ এই যে লাভ দেখেন আরে একদম আসল জায়গায় দিছি নিগারে ভ্যাকসিন দি কি ছেড়ে রে কিছে পুরো লাল হয়ে গেছে মেয়েগের হ্যাঁ রক্তের দাগ তো এটা তো সুইটা কিন্তু আপনি তো মেয়েগের তো আসল ভ্যাকসিন দেন কি বলেন আসল ভ্যাকসিন কি এন দিতে হ্যাঁ আর আমার কাছে 100টা ভ্যাকসিন আছে বেগুন আসল ভ্যাকসিন আসল ভ্যাকসিন তো হিসি দি এই তুমি ভ্যাকসিন এটা দিও না তোর ভ্যাকসিন এটা পরবর্তীতে আই দিবি ঠিক আছে এই ভ্যাকসিন কে বাদ আর তুই কি ভ্যাকসিন দিছিস নি না খুব ভালো হয়েছে তোর ভ্যাকসিন এর নিজেরাতে পুশ করে দিও আই শিখছি ভ্যাকসিন কেমনে দেয় ঠিক আছে নি ভাই নোয়াখালী তো না একদম খাঁটি ভ্যাকসিন টাই দিও ঠিক আছে নি ভাই ভাই একটা কথা বলি ওই যে পরশু দিন যে মিস্টার ডানিল যে মেলটা পাঠাছে মেলটা যাবার আসবে 10 মিনিট লাগবে ভাই 10টা মিনিট আপনি আমাকে 10টা মিনিট সময় দেবেন আমি যারা আইতে না আমি খুব ভালো করে জানি জান সমস্যা না আমি প্রমিস এই যে প্রমিস আসবো আচ্ছা ঠিক আছে আমি জান না আমি জানি আচ্ছা এই বুঝলাম না তোমরা বেড়ে গেল কি কেমনে খাও হ্যাঁ তো সবে তো ঘুম হার রাত মনে ঘুমাইতে দেন এতে কেন হুম তুমি বেড়ে গেলে কোনো কাম কাজই করবে না তুমি আজকে পরদরি কাবিলা ছাড়া কোনো কিছু চিন্তা করবে না যেমন ইগা ইগা তো বোধাই ইগার কত কইছি বেড়া তুমি ছাড়ি দে বেড়া তুমি ছাড়ি দে আর কাছে চলি কোনো ইয়া করা আগের মা ইগা ছিল না ইগা তো মনে করে জীবন শেষ আহারে মেয়েকে চোখের দিকে রেঞ্চো মেয়েকে চোখ কইতে সিগা আটকে গেছে হিকে সমস্ত বাইরে দিতেছে থাক তুমি কোনো টেনশন করিও না আই কাবিলা যতদিন আছি আমি তোল্লাই আছি ঠিক আছে নি তুমি কোনো টেনশন করিও না ভাইয়া ওই যে ভাইয়া নো কাবিলা মানে ওই তো আর কি বস গেল তো উনি না ফাইলটা খুঁজে পাবেন আমি তো যে ওনাকে হেল্প করি হ্যাঁ হ্যাঁ যাও 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 হেল্প করে আসো যাও ঠিক আছে যাও সমস্যা নেই তুই কি তার লগে যোগাযোগ করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে বাপার লগে বেশি দিন থাকা দরকার নেই তোরে কেমনে বুঝিতে আমার হ্যাঁ ব্যবসা বাণিজ্য করলে তুই আর লগে না করবো আর কি ব্যবসা বাণিজ্য টেন এসে কম আছে আপনি তো ফোন দেন না তার বাবারে তো ফোন দেওয়ার লাগে তোর ফোনটা বন্ধ দেন ফোনটা কেমনে দিও আমি তোরে আমি তো চিন্তা করছি তোর ওকে বিমান কিনে দিও ক্লায়েন্ট যেগুলো আছে তুমি ডিরেক্ট কি গুনে লই যাবে একদম আপনি যা দালালে কি এর মাসখানে আদম ব্যাপারে কিচ্ছু দরকার নাই বিমান দিয়ে দিও তুমি ডাইরেক্ট চলে যাবে ঠিক আছে নি আপনি যা বলবেন আমি তাই করব সেটা তো তুমি কইরি ভাই কিন্তু তুমি তো এই যে আজকে পর্দটা আবার দেবে আওয়াজ হয়ে যাবে না 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 কে বলছে এই যে আমি এখনি নাম্বার দিয়ে যাচ্ছি তো আপনাকে আপনি সেভ করে রাখবেন যখনই ফোন দিবেন আমি চলে আসব এটা তো অবশ্যই সেভ তাই তো আর করব হ্যাঁ একদম আচ্ছা একটু ওয়াশরুমে যাই চলো আমি যাই ওয়াশরুম লেডিস ওয়াশরুম ও আচ্ছা ঠিক আছে কত বিল কত
কামিলা বল বন্ধু তুই কোনে রে আমি আছি এই যে বাসার সামনে আচ্ছা বন্ধু আমি তোকে বিপদে পড়ে গেছি বুঝেছিস তুই একখানা আইতে হারবি নি রেস্টুরেন্টে এই কোন রেস্টুরেন্টের কথা বলতেছ এই যে আমাকে ঘরে হিসি দি টিবিসি টিবিসি তে হোয়াই আই হ্যাভ টু কাম দেয়ার কে খাওয়াবি এরে বাবা আইওস একখানা মামা আসুন আসার সময় 2000 টাকা নিয়ে আনিস আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু এ বেটা টাকা পয়সা কিছু আনতে পারবো না ঠিক আছে তুই যদি খাও তাহলে রেস্টুরেন্টে আইসে বইসে খাইতে পারি তোরে কোম্পানি দিতে পারি ঠিক আছে তোর তাই খাওয়াইও লগে করে 2000 টাকা লই আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু তোর কাছে হাত সাবিতে চিঠি একখানা তাড়াতাড়ি আয় মোর দারে কোনো টাকা পয়সা নাই তুমি মাইয়া নিয়ে বইয়ে রেস্টুরেন্টে খাবা সিলিং উইথ গার্লস আর ফিং উইথ মি হ্যাঁ হবে না এরে বাবুরে আমি খুব বিপদে পড়ি তোরে ফোনটা দিছি তো আল্লাহ দোয়া লাগে একখানা তাড়াতাড়ি আইস আরে মোর দারে টাকা নাই আর মোর দারে টাকা থাকলেও মুই তোরে হেল্প করতে পারবো না টেয়া জোগার কর টেয়া জোগার করে তারপর আয় পরে দরকার হলে 800 টাকা বাড়াই দিব তোরে আয় আরে মোর দারে টাকা নাই মুই আনবো কেমনে 500 টাকা বাড়াই দিলেই হইলো নাকি ওকে লিসেন আই এম ডুইং ওয়ান থিং আমি আরেকজনের কাছে যাইয়ে টাকা ধার করে নিয়ে আসতেছি যে 500 টাকা বাড়াইয়া যেতে আছো সেটা দিতে হবে আমি সেটা ব্যবস্থা করে টাকা নিয়ে আসতেছি ঠিক আছে আয় তাড়াতাড়ি আয় একখানা তাড়াতাড়ি আয় ওকে রাখ আইতেছি থাকবে না তো মুই তো অন্য আরেকজনের কাছে যাইয়ে এই 2000 টাকা লই আসছি তারে বইলে আসছি 500 টাকা বেশি দেবো ফেরত দেওয়ার সময় এটা তো সে লইয়া যাবে আর আমার খিদা লাগছে মুই খাবো তুই একটু অর্ডার ভালো কিছু বন্ধু তোরা আমি বাইরে যা খাওয়াইছিস তুই এখানে বইয়ে বইয়ে খাইছ আর মোরে লইয়া টং দোকানে খাওয়াবো আমি তোরা একবারে বলছি মুই এখানেই খাবো মুই অর্ডার দার কসম তোরা এই ভালো জিনিস খাওয়াইছিস না আল্লাহর কসম করে কইতেছি আমি তো তোরা আজকে ভালো জিনিস যে না খাওয়াইছ আর না খাবি না খাবি না মোর কই দিলাম মোর খালি পেট মোরে টানাটানি করিস না মোর খিদায় বমি আসতেছে বাবুরে তোরা আমার এ ভাই একটা সেট মে দূর বাড়া ফেডারা ডাকছ তুই আয় ভাই ভাইয়া উপকার করছো ভাইয়া ঢাকা শহরে থাকতাম কাবিলা ভাই কেন বুঝাই কম না নোয়াখালী দেখতে মন চায় না কাবিলা ভাই এবার আর দম বন্ধ হয়ে আয় আর এলাকার বন্ধু বান্ধব বেগুন চোর সেগুন লোক থাকলে তো আমি নিজেও চোরে যাবো ভাইয়া আমি জানি আনন্দ ইন থাকলে কষ্ট কিন্তু ভাইয়া আমি আনন্দকে উপকার করবো আনন্দকে ব্যাগ কাম করে দিব আর ভাত ডাল আলু ভর্তা মুরগির মাংস গরুর মাংস ব্যাগ রান্ধে দিব রাত তিনটার সময় চা খাবেন আমি বানাই দিব রাত চারটার সময় আপনি রুলস খাবেন আমি বানাই দিব আর ব্যাগ কাম করবো বিনু ভাইয়া একটা দিয়ে হলো তার না ভাইয়া আমি ইনে থাকবার একখানা ব্যবস্থা করে যান কাবিলা ভাইরে কেন বুঝাই কোন আনে শুধু লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং